পুরনো বাধা থেকে বেরিয়ে নতুন কিছু করার কথা আগেই জানিয়েছিলেন জেমস গান। প্রযোজক পিটার স্যাফ্রনের সঙ্গে মিলে করা এই নতুন ইউনিভার্সের লাইন আপও তাই বলছে। অ্যানিমেটেড সিরিজ, টিভি সিরিজ, মুভিস, গেমস কি নেই এখানে। ওয়ার্নার ব্রস ডিসকভারি ডিসি কে আবার ফিরিয়ে আনতে মার্ভেলের মতো 8 থেকে 10 বছরের পরিকল্পনায় এগোচ্ছে ডিসি, আর এর প্রথম চ্যাপ্টারের নাম গডস অ্যান্ড মনস্টার্স। তবে গান এবং স্যাফ্রনের দায়িত্ব নেয়ার আগেই ডিসির 4টি মুভির কথা ছিল, তাই নতুন চ্যাপ্টার শুরুর আগেই আসতে চলেছে শাজাম দ্য ফিউরি অফ গডস, ফ্ল্যাশ, ব্লু বিটলস এবং অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম। গান জানিয়েছে ফ্ল্যাশ দিয়েই ডিসি ইউনিভার্সকে রিসেট বা নতুন ইউনিভার্সের সূচনা করবেন তারা। এদিকে নতুন চ্যাপ্টারে শুরু হচ্ছে অ্যানিমেটেড সিরিজ ক্রিচার কমান্ডোস দিয়ে। জেমস গানের লেখা এই নতুন অ্যানিমেটেড সিরিজটি নাৎসিদের সাথে যুদ্ধ করার জন্য একত্রিত হওয়া দানব চরিত্রগুলোর একটি আধুনিক রূপ। এরপরেই আছে ওয়ালার, যেখানে ভিওলা ডেভিসের সাথে সুইসাইড স্কোয়াডের দেখাশোনা করা অ্যামান্ডা ওয়ালারের টিভি স্পিন অফ দেখানো হবে। এরপরেই আসবে সুপারম্যান লেগেসি। এটা সুপারম্যানের অরিজিন স্টোরি না হলেও তার হেরিটেজ এবং আর্থে বেড়ে ওঠাকে তুলে ধরা হবে এখানে। তবে হেনরি ক্যাভিলকে এখানে দেখা যাবে না বলেও নিশ্চিত করেছেন গান। এরপরেই আসবে ল্যান্টার্নস। এটা ট্রু ডিটেকটিভের আদলে তৈরি একটি গ্রিন ল্যান্টার্ন টিভি সিরিজ। হেল জর্ডান এবং জন স্টুয়ার্টকে নিয়ে তৈরি এই সিরিজটি দর্শকদের নতুন ডিসি ইউনিভার্সের দিকে নিয়ে যাবে। এর পরের সিনেমা জেমস গানের প্যাশন প্রজেক্ট দ্য অথরিটি। ওয়াইল্ড স্টর্ম কমিক বুকের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমা একদল সুপার হিরোদের নিয়ে, যারা বিশ্বকে বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত। ওয়ান্ডার ওম্যানের জন্মস্থান থেমিসক্রিয়া নিয়ে HBO ম্যাক্সে একটি নতুন সিরিজ আসতে চলেছে, যার নাম প্যারাডাইজ লস্ট, যেটাকে ওয়ান্ডার ওম্যানের দুটো সিনেমার সাথে যুক্ত করার কথাও রয়েছে। আর এর পরেই আসবে DCU এর সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড। দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড মূলত নতুন DCU এর ব্যাটম্যান, এবং অবশ্যই এটা প্যাটিনসনের থেকে ভিন্ন। নতুন এই ব্যাটম্যান মুভিতে ব্যাটম্যানের ছেলে ডেমিয়ান ওয়েনকে রবিন হিসেবে পরিচয় করানো হবে। এছাড়াও HBO ম্যাক্সের সিরিজ বুস্টার গোল্ড, টম কিংসের ছোট ছোট সিরিজগুলো থেকে নিয়ে এবং সুপারম্যানের কাজিনকে নিয়ে করা সিনেমা সুপার গার্ল উইমেন অফ টুমরো এবং সোয়াম্প থিংস এর অরিজিন স্টোরি নিয়ে করা একটি হরর সিনেমার মধ্যে দিয়ে শেষ হবে DCU এর প্রথম চ্যাপ্টার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং টিভিএস এর সঙ্গেই থাকুন।